জেলে পাঠাবে না পাঠাবে জানি না, কিন্তু মানুষের পুজো, মানুষ পুজো করে। এগুলো সব ওনাদের ক্ষমতা নেই, কারণ ওদের ওদের বানসাল সাহেব নিজেই বলে গেছে যে নেতারাই রয়েছে, কিছু বেশে কর্মী নেই। আমরা মানুষের সাথে থাকি, মানুষ পুজো করে। আমরা কমিউনিটির সাথে থাকি বলে, সোসাইটির সাথে থাকে বলি, সোসাইটিতে আমাদের সেই সম্মানটা আছে, 10টা ক্লাবের প্রেসিডেন্ট তৈরি করে দেয় আমাদের। ওনাদের সেই সোসাইটিতে সম্মান নেই বলে জামা প্যান্টওয়ালা নেতা, তো সেই নেতার সোসাইটি নেই, তার তাকে কেউ পাত্তা দেয় না, নিজে নিজে নেতা, গায়ে মানে না আপনি মোড়ল। আর সেই মোড়ল এখন ফতোয়া দিয়ে যাচ্ছে যে আমাকে একে অ্যারেস্ট করবে, তাকে অ্যারেস্ট করে কী করবে তুমি? যত অ্যারেস্ট করবে তত তুমি পেছিয়ে যাবে। 77 থেকে আজকে 7টা হবে না, আজকে ইলেকশন হলে 7টা সিট পাবে না বিজেপি। আমি আমি এটা নিয়ে বক্তব্য রাখবো না, তার কারণ এটার ব্যাপারে আমি জানি না, এটা শিক্ষামন্ত্রীর ব্যাপার, শিক্ষামন্ত্রী বলবে। এটা ব্যাপারটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে যে তারা সরকার ভাঙার রাষ্ট্র তৈরি হয়েছে, সরকার ভাঙার রাষ্ট্র, অর্থাৎ কোথাও ইলিগ্যালি এমএলএকে ভয় দেখিয়ে দেবো, কোথাও কিনে নেব, সরকার ভেঙে দেবো, এটা কি নৈতিকতা নাকি? আমি বোম্বেতে যেটা করেছি এটা নৈতিক? আমি যারা নৈতিকতা যদি না থাকে তাহলে ভারতবর্ষে তার মানুষের সমর্থন পাবে না। আবার বলছি, রাষ্ট্রশক্তি শেষ কথা বলে না, জনশক্তি শেষ কথা বলে। আপনি যেভাবে মহারাষ্ট্র ভেঙেছেন, যেভাবে কর্ণাটক ভেঙেছেন, যেভাবে মধ্যপ্রদেশ ভেঙেছেন, তাতে মানুষ ভালো চোখে এটা নেয়নি। আপনি সৌগত রায় এটা শুধু শোনেন, আর দিলীপ ঘোষ যখন বলেন বা তাদের নেতারা যখন বলেন থানা উড়িয়ে দাও, বোম মেরে দাও, তখন সেটা শোনেন না। একবার সৌগত রায় কিছু বললো সেটাই আপনার রেকর্ড চালাচ্ছেন। আর হাজার হাজার বিজেপি নেতা যে ডাইরেক্টলি অপমান করে, আগের থেকে জেনে যায় এজেন্সি কি করবে, সেটা বিজেপির পার্টি অফিসে আলোচনা হয়ে হয়, সেটা নিয়ে একবারও বলছেন না তো। নিশ্চিতভাবে দেবে, মানুষের দরবারে দেবে, আমরা তো দিয়েই যাচ্ছি, মানুষের দরবারে আমরা দিচ্ছি। কুৎসা আমরা করি না, আর কুৎসা বাংলার মানুষ সহ্য করে না, ভারতবর্ষের মানুষ সহ্য করবে না। মুখ্যমন্ত্রী মানুষের, আজকে মোস্ট পপুলার পার্সন ইন ইন্ডিয়া ইজ মমতা ব্যানার্জি। তাকে কুৎসা করলে আপনি ব্যঙ্গ করতে পারেন, কিন্তু মানুষের হৃদয় জয় করতে পারবেন না। মানুষের হৃদয়ের মধ্যে মমতা ব্যানার্জি আছে। আপনি কুৎসা করতে পারেন, আমি নোংরামি করতে পারেন, আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন, আপনার মিডিয়া আছে, আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, মিথ্যাচার করতে পারেন, কিন্তু সেই কথা, পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম থেকে যাবে। মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা, হাজার কুৎসা করে আপনি নষ্ট করতে পারেন। ওটা কোর্টে আছে, আমি সকালেও বলেছি যে ওটা কোর্টে ব্যাপার, অ্যারেস্ট হয়েছে দেখেছি আমি, আপনার টিভিতেই দেখেছি, কিন্তু এটা তো আমি জানি না, তার সাথে আমার আলাপও নেই, আর কী কেস আছে তাও আমি জানি না, সুতরাং আমি না জেনে মন্তব্য করবো কী করে। নগরায়ণ মন্ত্রী হলে অর্ণব গোস্বামী সাহেব জানেন ব্যক্তিগত জীবনে আপনি কী করছেন না করছেন? আপনার ব্যক্তিগত জীবন, আপনার স্ত্রী, আপনার বাড়ি অর্ণব গোস্বামী সাহেব জানেন? হ্যাঁ, একটা মহিলা বলেছিল, আমি ওটা দেখছি, আমাদের নোটিশও গেছে, এফআইআরও হয়েছে, তারপরে আমরা দেখব যে পুলিশ কি অ্যাকশন নিয়েছে, আর আমাদের তারপরে আর কোনো কনস্ট্রাকশন হয়েছে, যদি তারপরে কনস্ট্রাকশন হয় তাহলে আমরা ওটাকে ডিমলিশ করে দেবো, আর যদি কনস্ট্রাকশন না হয়ে থাকে তাহলে আমাদের হেয়ারিং অফিসারের কাছে নিশ্চিতভাবে দেওয়া আছে কেস, আমাদের হেয়ারিং অফিসারে হেয়ারিং হবে। আর যদি দেখা যায় আমরা নোটিশ দেওয়ার পরেও কেউ কনস্ট্রাকশন করছে, তাহলে আমাদের কাছে আইনের পাওয়ার আছে,
যে আমরা ডাইরেক্ট ডিমলিশন করে দিতে পারি। এটা একটা আমাদের এলবিএসদের সাহায্য পাচ্ছি না অ্যাকচুয়ালি কর্পোরেশনে। ওই আমার নিজেরও দু কাটা সামথিং জমিতে বাড়ি, এক বছর ধরে এলবিএস ঘোরায় এবং এই খরচা আছে, ওই খরচা আছে, ওই খরচা করে করে নেয়। কিন্তু আমি যেটা কমিশনারকে এখনই বললাম যে আমরা এই যে তিন কাটা যেটা, সেটা আমরা প্ল্যান জমাই নেব না। এলবিএসকে আমরা দুটোই রেখেছিলাম যে হয় জমাও দিতে পারো বা অনলাইনও করতে পারো। অনলাইনে জমা দিলে তুমি কাজটা গিয়ে জমা দিয়েই কাজটা শুরু করে দেবো, কিন্তু এটা আমরা এলবিএসদের সাহায্য পাচ্ছি না। তাই এখন আমরা নোটিফিকেশন করব যে ডাইরেক্টলি তাকে অনলাইনেই জমা দিতে হবে। যদি বোরোতেও নিয়ে আসে কেউ, যে কেউ জানে না অনলাইন করতে, তাহলে বোরোতেই আমরা সাহায্য করে দেবো যে ওখান থেকেই অনলাইনে জমা দেবে। এটা ঠিক যে প্ল্যান অনেক বড় বড়, সেগুলোকে স্ক্যান করে দেওয়া এটা একটা স্পেশাল ধরনের, মানে আমাদের কম্পিউটার এটা লাগে, স্ক্যানিং মেশিন লাগে, কারণ এত বড় প্ল্যান হয় তো সেটাকে ভেতর দিয়ে স্ক্যান করা, এটা সাধারণ একটা অফিসে যেগুলো আমাদের থাকে তার মধ্যে হয় না। কিন্তু যারা থাকবে, যারা এলবিএসের কাজ করবে, তাদের তো এটা করতেই হবে। আমি 16টা বড়োতেই যে বিল্ডিং ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা দরকার হলে একটু সময় লাগবে, আমি করে দেবো। যদি কেউ লোড না করতে পারে তাহলে ওখানে এনেই লোড করে দেবে, কিন্তু লোড করেই করতে হবে। তাহলে আমাদের কাছে থাকবে যে কখন লোড হলো, কবে আমরা দিলাম স্যাংশন, মানে ওরা অ্যাপিল করলো আর আমরা দিলাম না কেন স্যাংশন আর দিলাম কেন স্যাংশন, সবটাই আমাদের স্বচ্ছতার সাথে থাকবে। আস্তে আস্তে আমাদের সবটাই অনলাইনে হয়ে যাচ্ছে, আমরা কোনো আর এরপরে আর এক বছরের মধ্যে হবে যে আমরা কোনো ফিজিক্যাল প্ল্যান নেবই না। একটু ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করার সময় যে ওই বড় স্ক্যানিং। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।